গরু পাচার মামলায় যখন জেলে বাংলা দোদণ্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডল তখনও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রম চলছে গরু পাচার এবার পুলিশের তৎপরতায় গরু পাচারের ছক বানচাল চাল হল ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে ঢোকার আগে ঝাড়খণ্ডের মিহিজাম থানায় পুলিশের হাতে আটক দুটি গরু বোঝাই কন্টেইনার ট্রাক সূত্রের খবর পশ্চিমবঙ্গের রূপনারায়ণপুরের দিকে ট্রাকটি আসার পথে ঝাড়খণ্ডের মিহিজাম থানায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আটক ট্রাকগুলো থেকে মোট একশো তিনটি গরু উদ্ধার হয় চালক এবং পাচার চক্রের সঙ্গে যুক্ত মোট ছজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে তবে একটি গরুর মৃত্যু হয়েছে বলে খবর এই ঘটনায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আসানসোল থেকে জয়ন্ত সাহা ওঙ্কার বাংলা